ক্ষমতার লালসা, নেতৃত্বের অভিলাষ নাই এমন কোনো মানুষ নাই। ওইটা শয়তান উস্কে দেয়, আর ওইটা উস্কে দিতে পারলে সমাজে হানাহানি সৃষ্টি হয়, যত মারামারি কাটাকাটি ওখান থেকে সৃষ্টি হয়। এই বিষয়ে ইসলামের দিক নির্দেশনা একদম পরিষ্কার, লা তাসআলিল ইমারা, পরিষ্কার নির্দেশ, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা, লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না। যা সম্পূর্ণ বিপরীত প্রচলিত বিশ্বের নেতৃত্ব নির্বাচনের সম্পূর্ণ বিপরীত বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূলের, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা, হে আব্দুর রহমান ইবনে সামুরা, লা তাসআলিল ইমারা, খবরদার তুমি ইমারা চেয়ে নিও না। কারণ যদি তোমাকে তুমি যদি চেয়ে নাও তাহলে তোমাকে এদের উপরে ভোকেলা এনে সুপর্দ করা হবে, আর যদি তুমি চেয়ে না নাও তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। একেবারে উল্টা প্রচলিত ধারণার সম্পূর্ণ বিপরীত ইসলামের আকিদে। ইসলামে ইমারত চেয়ে নেওয়াটা সম্পূর্ণ নিষিদ্ধ, আর প্রচলিত ধারণা মতে ইমারত চেয়ে নেওয়াটা ফরজ একেবারে। তাহলে ইসলামের সঙ্গে বিপরীত, আর এটার কারণে এর দুটির বরকত পৃথক। যখন আমি ক্ষমতা চেয়ে নিচ্ছি তখন আরেকজন ক্ষমতা চেয়ে নিচ্ছেন, একসঙ্গে আমার মেলা প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে, এটা নিশ্চিত কোনো পাগলও বলবে আমাদের মধ্যে মহব্বত থাকবে না। আপনিও ক্ষমতার অংশীদার, আমিও অংশীদার, দুজনকে মহব্বত সৃষ্টি হবে নাকি? সামনাসামনি হয়তো মিষ্টি খাওয়াকে কখনো হতেও পারে, কিন্তু অন্তরে মহব্বত থাকবে না। যদি আপনি বাপ বেটাও হন তাও থাকবে না, স্বামী স্ত্রী হলেও থাকবে না। যদি যদি দ্বিমুখী নেতৃত্ব হয়, একজন এক পার্টি একজন আর এক পার্টি, এতে অবস্থা। ক্ষমতার যিনি শরিক হবেন তিনি কখনোই আমার বন্ধু হবেন না। এটা কিন্তু শয়তান চায় যে মুসলমানরা পরস্পর মারামারি করে মরুক, এর বাস্তবতা সারা বিশ্বে আমরা দেখছি।